আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আবারও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আমি এর আগে অনেকগুলো রেসিপি দিয়েছি ভিউয়ার্স আপনাদের কাছে, যদি আপনারা এগুলো সেগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আমি পরিমাণ মতো তেল দিলাম একটা হাঁড়িতে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এটা তৈরি করা খুবই সহজ, আমি আমার স্টাইলে তৈরি করব। আমরা সবাই কম বেশি এই রান্নাটা করে থাকি, এটা কম বেশি বাঙালিদের অতি প্রিয় একটা খাবার। আলু দিব, বেগুন দিব আর ইলিশ মাছ দিয়ে আমি রান্না করব ভিউয়ার্স। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে ভিউয়ার্স আমি এখন নাড়াচাড়া দিব। আমি অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, আপনারা দেখে নেবেন। আর যারা যারা ভিউয়ার্স আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ থেকে বলছি ভিউয়ার্স। এই তরকারিটা সবাই কম বেশি পছন্দ করি আমরা ভিউয়ার্স। আমি ইলিশ মাছ দিয়ে এটা তৈরি করব। আমি মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছি কয়েক টুকরা, এটা দিব। এটা দিয়ে আমি বেগুন দিয়ে তরকারি রান্না করব। আমি একটু নরম করে নিই পেঁয়াজটাকে ভিউয়ার্স। ভিউয়ার্স পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন আমি একটু পানির মধ্যে এই পেঁয়াজের মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিব, কারণ এখন আমি মশলা অ্যাড করব ভিউয়ার্স। আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণটা দিয়ে দিয়েছি ভিউয়ার্স। এটা আমি দিয়ে দিলাম একসাথে। আর আমি মাছটাকে লবণ হলুদ আর মরিচ দিয়ে একটু মাখিয়ে রাখবো। আর আমি এটা মশলাটা কষিয়ে নিই ভিউয়ার্স। আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, আমি আমার স্টাইলে রান্না করছি। যদি ভালো লাগে রেসিপিটা ট্রাই করবেন। এখন আমি আরেকটু পানি অ্যাড করে দিলাম আর মশলাটা ভিউয়ার্স কষিয়ে নিই ভিউয়ার্স। ভিউয়ার্স আমি ভালো মতো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে বেগুন, কালো বেগুন আর আলুটা দিয়ে দিলাম ভিউয়ার্স। আমি এরকম করে কেটে নিয়েছি, দিয়ে একটু এক মিনিটের মতো নাড়াচাড়া দেই ভিউয়ার্স। আমি ভালো মতো করে কালো বেগুন আর আলুটা কষিয়ে নিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখুন আমি যেভাবে নাড়া দিচ্ছি যাতে বেগুনটা না ভাঙে, এরকম করে নাড়াচাড়া দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো ভিউয়ার্স পানি দিব একটু কষানোর জন্য, আলুটা যাতে সিদ্ধ হয় তার জন্য অল্প পরিমাণে পানি দিলাম। পানি দিয়ে একটু নাড়া দিব, নাড়া দিয়ে তারপর ঢাকা দিয়ে দিব ভিউয়ার্স। তারপরে আমি 5 মিনিট পরে আসব। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি ঢাকাটা দিব। আর আমি এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা মাখিয়ে রেখেছি। ভিউয়ার্স আমি 5 মিনিট পরে চলে আসলাম আমার তরকারিটা দেখার জন্য। দেখুন কষানো হয়ে গিয়েছে আমার বেগুন আর আলু। এই দেখুন আলু গলে গিয়েছে। এখন আমি হালকা নাড়া দিব, কারণ বেশি নাড়া দিলে এখন বেগুনটা ভেঙে যাবে। আর নাড়া দেওয়ার দরকার নেই, আমি যতটুকু কষানোর কষিয়েছি এখন আমার আস্তে করে মাছটা দিয়ে দিতে হবে। আমি যেটুকু মাছ নিয়েছি আপনারা চাইলে মাছটা বাড়িয়ে দিবেন, আমি এই অনুযায়ী দিলাম। আমার 4 পিস মাছ দিয়ে বেগুনের তরকারিটা রান্না করছি। এইভাবে আপনারা ধীরে সুস্থে দিবেন, তাড়াহুড়া করবেন না। এখন আমি একটু ভাপে রাখবো 5 মিনিটের জন্য, চুলাটা কমিয়ে একটু ভাপে রাখবো ভিউয়ার্স। চুলাটা কমিয়ে আমি ভাপে দিই, তারপরে আমি 5 মিনিট পরে আসি ভিউয়ার্স। এখন আমি ঢাকনাটা খোলালাম ভিউয়ার্স। দেখুন চুলার আঁচ একেবারে কম রাখবেন এই পর্যায়ে। এখন আস্তে করে মাছটা উল্টিয়ে দিবেন, আর যদি এভাবে করে না উল্টিয়ে দেয় তাহলে পরে আর উল্টানো যাবে না। আমি এখন একবারে উল্টাবো হালকা করে। তারপরে ভিউয়ার্স আমি এখন ঝোল অ্যাড করে দিব, যার যতটুকু ঝোল লাগে ভিউয়ার্স দিবেন। আর নাড়াচাড়া দিব না আমি, আমি অল্প একটু পানি দিয়ে ঝোলটা দিব, কারণ আমার আর কিছুই লাগবে না। এখন আমি পানিটা অ্যাড করে দিলাম ভিউয়ার্স, আর আমি নাড়া দিব না ভিউয়ার্স। এখন এই পর্যায়ে এভাবে করে দেখুন, কারণ নাড়া দিলে মাছটা এমনিই তো অল্প ভাপে সিদ্ধ হয়ে যায়। দেখুন এই কোনার মাছটা একটু ভাপে সিদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে গিয়েছে। এখন আমি কিছুই করব না, এইভাবে রাখবো রেখে টমেটো কুচি এটা দিয়ে দিব, আর কাঁচামরিচ এটা দিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে চুলাটা বাড়িয়ে দিব, এই পর্যায়ে চুলা আর কমাবো না, চুলাটা বাড়িয়ে দিব, বাড়িয়ে তারপর আমি ঢাকা দিয়ে দিব।
ভিউয়ার্স আমি চুলা বাড়িয়ে দিয়েছিলাম দেখুন ঢাকনাটা খুললাম আর তরকারিটা দেখুন এরকম ঝুলি রাখবো আমি আমি কিন্তু আর নাড়া দিইনি ভিউয়ার্স কারণ নাড়া দেওয়া যাবে না এই সময় নালে মাছটা ভেঙে যাবে এখন আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম তারপরে ভিউয়ার্স আমি এখন চুলা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট তারপরে বেড়ে পরিবেশন করে আপনাদের দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল ভিউয়ার্স ভিউয়ার্স রেডি হয়ে গেল ঝটপট করে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এটা আমরা কম বেশি সবাই রান্না করতে পারি এটা একটা কমন রান্না কিন্তু অসাধারণ খেতে আপনারা অবশ্যই তৈরি করবেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর প্রিয়জনদের মাঝে আমার রেসিপিটা শেয়ার করে দিবেন আমি সপ্তাহে দুইটা ভিডিও দিই আপনাদের জন্য আপনারা অবশ্যই দেখবেন এবং পাশে থাকবেন ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম